আজ থেকে পর্যটকদের জন্য 3 মাসের সমস্ত জাতীয় উদ্যান এবং সমস্ত সংরক্ষিত বনাঞ্চল বন্ধ হয়ে গেল। প্রতি বছরের ন্যায় এবছরও আজ থেকে আর বন্যপ্রাণীদের দেখার এবং জঙ্গলে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন না পর্যটকেরা, রাত্রি যাপন করতে পারবেন না বন বাংলোতে। কারণ বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর মাস পর্যন্ত। সেই কারণে নিষেধাজ্ঞা লাগু করা হয় পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে। পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায়। দেখেন, প্রতি বছর জুন 15 থেকে সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত প্রতি জঙ্গল আমাদের এই এলাকার বন্ধ থাকে। সব থেকে বড় ব্যাপার বর্ষাকাল সিজন, আর এই সময়টা বন্যপ্রাণীদের প্রচলনের সময় থাকে। সেই সময়টা কোনো বন্যপ্রাণীকে ডিস্টার্ব না করা উচিত, কারণ জঙ্গলের একটা এই বৃষ্টির কালে একটা পরিবেশটা খুব সুন্দর হয়ে ওঠে। তো তার জন্য মানুষকে একটাই আমরা পরিবেশপ্রেমী হিসাবে বলবো, যাতে কোনোরকম মানুষকে এই জঙ্গলে প্রবেশ করা উচিত না কারোর জন্য, না কোনো ট্যুরিস্ট বা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে যদি ডিউটি করে তাহলে ঠিক আছে, কিন্তু কোনোরা মাঝে মাঝে দেখা যায় যে বিনা অনুমতিতে অনেক লোক ঢুকে পড়ে, এটা হওয়া উচিত না। কারণ বন্যপ্রাণী যখন প্রচলনের সময় থাকে তখন তারা একটা ডিস্টার্ব ফিল করলে হতে পারে, তখন মানুষের সাথে বন্যপ্রাণী একটা সংঘাত হতে পারে। তার জন্য আমরা চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে সক্রিয়ভাবে এই 3 মাস ডিউটিটা কড়াভাবে করা উচিত, কারণ যত মানে ডিস্টার্ব হবে না তত জঙ্গলের জন্য ভালো। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।